ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। আজকে আমরা আসলাম বাংলাদেশ জাতীয় জাদুঘরে। বাংলাদেশের জাতীয় জাদুঘরটি রাজধানীর ঢাকা শহরের শাহবাগে অবস্থিত। এটি জাদুঘরের সম্মুখ দৃশ্য। এখানে নৃতত্ত্ব, চারুকলা, ইতিহাস, প্রকৃতি এবং আধুনিক ও বিশেষজ্ঞতা এবং বাংলাদেশের মুক্তিযুদ্ধ নিয়ে মোট 44টি প্রদর্শনী কক্ষ বা গ্যালারি রয়েছে। এবং এই জাদুঘরের মধ্যে গ্রন্থাগার, সংরক্ষণাগার, চলচ্চিত্র প্রদর্শনালয় রয়েছে। জাদুঘরে গড়ে প্রতিটি 2000-এর উপরে দর্শনার্থী রয়েছে। এদের মধ্যে বিদেশিরাও রয়েছে। জাতীয় জাদুঘরে প্রবেশ মূল্য 20 টাকা এবং অপ্রাপ্ত বয়স্কদের জন্য 10 টাকা এবং প্রতিবন্ধীদের জন্য উন্মুক্ত এবং বিদেশিদের জন্য, ফরেনারদের জন্য এটা 100 টাকা করা হয়েছে। এই জাদুঘরে প্রায় 350 জন কর্মকর্তা কর্মচারী কর্মরত আছেন। এই জাদুঘরটি মূলত প্রধান জাদুঘর। এই জাদুঘরের বেশ কয়েকটি শাখা জাদুঘর রয়েছে। এগুলোর মধ্যে অন্যতম হল আহসান মঞ্জিল, ওসমানী জাদুঘর, জিয়া স্মৃতি জাদুঘর, শিল্পাচার্য জয়নুল আবেদিন সংগ্রহশালা, পল্লীকবি জসীমউদ্দিন জাদুঘর, কাঙ্গাল হরিনাথ জাদুঘর অন্যতম। এই জাদুঘরটি মূলত গণপ্রতি বাংলাদেশ সরকার দ্বারা পরিচালিত। এই জাদুঘরটি বাংলাদেশের প্রধান অথবা জাতীয় জাদুঘর, যা 1913 খ্রিস্টাব্দের 20 মার্চ প্রতিষ্ঠিত হয় এবং লর্ড কারমাইকেল এই জাতীয় জাদুঘরটি প্রতিষ্ঠা করেন। এতক্ষণ আমরা বাহিরের দৃশ্যগুলো দেখলাম। চলেন জাদুঘরের ভিতরে কি আছে তা দেখি।
Thank you.